এই সরকার এবং তাদের যে সমস্ত অঙ্গসংগঠন রয়েছে, তাদের দলীয় অঙ্গসংগঠন রয়েছে আওয়ামী লীগের, তারা সম্ভবত ভয়ভীতি দেখিয়ে, হুমকি ধুমকি দেখিয়ে বা কোনো রকমের ভবিষ্যতের লোভ দেখিয়ে তারা কিছু লোককে ভোট কেন্দ্রের সামনে দাঁড় করিয়ে রেখেছে। এটা একটা সাজানো নাটক, নির্বাচনের সাজানো নাটক, যেটা আমি একটু আগে বলেছি এবং আমি স্পষ্ট করে দিচ্ছি যে এভাবে হয়তো সরকার নিজেদের প্রতারিত করতে পারবে, কিন্তু বাইরের লোককে তারা প্রতারিত করতে পারবে। হিটলারের যিনি তথ্যমন্ত্রী ছিলেন, গোয়েবেলস তার নাম শুনেছেন তো? দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলার তার তথ্যমন্ত্রীকে, দুর্ভাগ্যবশত আমিও এক সময় তথ্যমন্ত্রী ছিলাম, তথ্যমন্ত্রীকে ডেকে বলেছেন যে তুমি খুব চমৎকার কাজ করছো। তো তথ্যমন্ত্রী বললেন যে আপনাকে ধন্যবাদ, আমি চেষ্টা করছি। বলছে হ্যাঁ, তুমি মিথ্যাকে যেভাবে প্রচার করে সারা জার্মানি তথা জার্মানির বাইরে তুমি ছড়িয়ে দিচ্ছ, এটা প্রশংসার যোগ্য। তারপরে বলেন যে তবে আমার একটি কথা আছে গোয়েবেলস, তুমি আমার এই কথাটি মনে রেখো। সে কথাটি কি? তখন হিটলার বললেন, তুমি এই যে প্রপাগান্ডা করছো, মিথ্যা প্রপাগান্ডা, এটা কিন্তু সব মানুষ যারা দেখছে সবাই বিশ্বাস করছে, তো আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, তুমি কিন্তু এই মিথ্যাকে কোনো সময় বিশ্বাস করো, তাহলে কিন্তু তুমি শেষ হবে। আজকের সরকারের এই পরিণতি হচ্ছে যে সরকার মিথ্যাকে প্রচার শুধু করছে না, আজকে সরকার তাদের হাব ভাব কার্যক্রম কথাবার্তায় এটাই প্রমাণিত হচ্ছে, তারা নিজেকেই নিজেরাই সেই মিথ্যাচারকে বিশ্বাস করে নিয়েছে। এবং এর যে আলামত, এই আলামত খুব খারাপ, এটা বলার অপেক্ষা রাখে না। আজকে দেশে এবং বিদেশে সারা বিশ্ব তাদের রিপোর্টিংয়ে, ইন্টারন্যাশনাল মিডিয়া সহ প্রত্যেক জায়গায় তারা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে যে এই নির্বাচন একটি ভুয়া নির্বাচন।